ফেসবুক এই যে সোশ্যাল মিডিয়াটা যে এত স্ট্রং, আমি জানি না সরকারি দল আর বিরোধী দল বুঝতে পারছেন কিনা। কারণ এখন ভাইরাল একটা শব্দ আছে, এই শব্দের মধ্য দিয়ে বাংলাদেশের কত কিছু যে আরো ভাঙচুর হবে আপনারা চিন্তাই করতে পারেন। আমাদের আপনারা যারা ইয়াং আছেন, তরুণ আছেন, তাদেরকে একটা কথা বলবো, আমি যেদিন বাদী হয়ে সাবেক ওসি মোয়াজ্জেম সাহেবের বিরুদ্ধে মামলা করি, অনেক ঘটনা আছে, যেদিন তাকে অ্যারেস্ট করা হয় এর পরের দিন কোর্টে তারে তোলা হয়, তা আমি বসেছিলাম। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, উনি যে সানগ্লাসটা পরে, যে গেঞ্জিটা পরে এবং প্রায় 10-12 জন পুলিশ দিয়ে ঘিরে উনি যেভাবে গিয়ে কোর্টের ভিতরে ঢুকলেন, আমার কেন জানি বিশ্বাস যে বাদী যদি আমি ব্যারিস্টার সুমন না হতাম তাহলে হয়তো এই বাদী ভেঙে পড়ত, কিন্তু আমি ভাঙবো না এত তাড়াতাড়ি। আপনারা যারা বলেছেন যে ওসি মোয়াজ্জেমকে, সাবেক ওসি মোয়াজ্জেমকে কেন হাত করা পরানো হয়নি, আসলে কিন্তু দেখেন হাত করা পরানোর নিয়মটা কিন্তু এইভাবে নাই। ওসি মোয়াজ্জেম সাহেবকে হাত করা পরাননি, কোনো অসুবিধা নেই, এটা আইনের কোনো ব্যত্যয় হয়নি। সমস্যা হচ্ছে যে হাত করা যখন একজন পঙ্গুকে বরানো হয় তখন ব্যত্যয় হয়, তখন এটা চোখে লাগে। আপনাদেরকে ছবি দেখাইলে দেখাইতে পারতাম, একজন পানায় একটা লোক সে হাত দিয়ে হাতে তার হাতের মধ্যে বেরি পরানো, আর ওসি মোয়াজ্জেম সাহেবকে মানুষের কিন্তু চোখে লাগছে কোনটা জানে, মানুষ কিন্তু অনেকেই জানে না যে হাত করা এরকম পরানোর নিয়ম। একটা মানুষ তাকে হাত করা পরাবেন বিচারের আগে, সে তো সাজা প্রাপ্ত না, এখনো সাজা প্রাপ্ত হয়নি, তার বিরুদ্ধে অভিযোগ আনছি আমি। তো যাই হোক, আমি আপনারা শুনেছেন মনে হয়, আমি বলেছি যে আল্লাহর ওয়াস্তে সাধারণ যারা নির্যাতিত নিপীড়িত মানুষকে আপনারা যারা ধরে নিয়ে আসবেন তাদেরকে অন্তত হাত করা পরায়েন না, তাহলে হয় কি চোখে লাগে। মোয়াজ্জেম সাহেবকে হাত করা পরাবেন না, পরায়েন না, আপনাদের লোক মনে হতে পারে কিছুটা বায়াস আমরা ধরে নিলাম, কিন্তু সাধারণ মানুষকে পরাবেন না। যাই হোক, আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে বাংলাদেশটাকে পরিবর্তন করার জন্য আমি আপনাদেরকে একটা কথা বলি, ততদিন পর্যন্ত পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত নুসরাতের মা নুসরাতের মাই থেকে যাবে। পরিবর্তন হবে সেদিন, মনে রাখবেন, যেদিন নুসরাতের মা আমার মা হবে, আপনার মা হবে।